নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ভয়াবহ অগ্নিকাণ্ড শিলচরে অম্বিকাপুরটির ফ্ল্যাটে জীবন্ত দগ্ধ হয়ে শিশুর মৃত্যু। হিন্দুত্ব বিরোধী পোস্ট, গ্রেফতার জিসি কলেজের অধ্যাপক সৌরদীপ সেনগুপ্ত। জনধন অ্যাকাউন্টে প্রতারিত 400 পরিবার, মিহির ঘনিষ্ঠ মাসুকের দিকে আঙুল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরে শনিবার দিন দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাঝ শহরের অম্বিকাপুটি এলাকার দিনেশ এনক্লেভ নামের অ্যাপার্টমেন্টের চতুর্থ তলায় দুপুর 12:30 নাগাদ আগুন লাগে। আগুনের সূত্রপাত কিভাবে সেটা জানা না গেলেও মুহূর্তে বিধ্বংসী আগুনে জীবন্ত পুড়ে মৃত্যু হয়েছে বছর চারের এক শিশুর। ওই শিশুটির দেখভালের জন্য ঘরে থাকা একটি কিশোরীর শরীরও আগুনে মারাত্মকভাবে পুড়ে গেছে। বর্তমানে কিশোরীটি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, অম্বিকাপুরের নরসিং রোড ইস্টের ওই অ্যাপার্টমেন্টের চতুর্থ তলার ফ্ল্যাটের মালিক রামেন্দ্রনাথ ও তাঁর স্ত্রী সর্বরীনাথ ঘটনার সময় তারা উভয়ই ঘরের বাইরে অর্থাৎ কর্মস্থলে ছিলেন। একমাত্র শিশুপুত্র রত্নদীপ নাথের দেখাশোনার জন্য ঘরে ছিল ওই কিশোরীটি। দেখে রত্নদীপী টেলিফোনে তার মাকে জানায়। খবর পেয়ে দমকল বাহিনী কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে। এলাকাবাসীও আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন। আগুন নেভার পরে ফ্ল্যাটের ভেতর গিয়ে দেখা যায় শিশুটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আর কিশোরীটিরও অবস্থা বেহাল। সঙ্গে সঙ্গেই তাকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শহরের বুকে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী। খবর পেয়ে কাল বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে যান কাছাড়ের জেলাশাসক বর্ণালী শর্মা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন। নিরাপত্তার কারণে তোমালে তলা বন্ধ করে থাকা, কোনো আহিব যাতে বাহির হওয়া নয়, সেইবিল কেনকা ধরনের হয়। আর আমার এপার্টমেন্টবিলাক সোসাইটি থাকে, সোসাইটির মানুষখিনিয়ে ইঘরে সিঘরের লগত কেনকা ধরনের সম্বন্ধ রাখব লাগে। অমুক আহি আজি যেটা কৈছে যে লড়াই নিজেই ফোন করেছে যে আমার দুই জলা বলে ফোন করা বলে, মানে তখন অফিসর তখন কলিগে কৈছে, লড়াই মাকক ফোন করেছে যে মা আগুন লাগছে। হওয়ার পিছত দরজা খুলিব নিশ্চয় পারা। জেলাশাসক বর্ণালী শর্মা বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমিত সত্যওয়ানকে 15 দিনের মধ্যে তদন্তক্রমে ওই অগ্নিকাণ্ডের রিপোর্ট পেশ করার নির্দেশ দেন। তিনি আরও জানান, শিলচর শহর সহ গোটা জেলায় বর্তমানে বেড়ে ওঠা পরিসরে যেসব বহুতল নির্মাণ হয়েছে তা নিয়ম মেনে হয়েছে কিনা সেটা জানতে শীঘ্রই ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেবেন। এছাড়া অভিশপ্ত অ্যাপার্টমেন্টের সোসাইটির সঙ্গেও তিনি কথা বলবেন বলে জানান। এতিয়া বর্তিত আমার যিফরত যা আমার আবাস যা হয়েছে, সমূহিয়া যে আবাস হয়েছে, ফ্ল্যাট হয়েছে, এপার্টমেন্ট হয়েছে, এজ পার দ্য বাইলজ হয়েছে, হঠাৎ আহিলে কোনোবা দৌড়ি গিয়ে পেলে উঠিবলে সুবিধা আছে নাই,
আৰু আমি সোসাইটি সেক্রেটারির লগত আমি অলপ কথা পতা নাই, পাতি পেলাই সিকিউরিটি লড়াবিলাকে খবর দিব কারণে কিবা ব্যবস্থা আছে না। কারণ মাকক ফোন করে মাক আহি পালে দেউতাক আহি পালে বহুত দূর হয়ে যায়। গতি এই যখন সোসাইটি এখন থাকে সেই সোসাইটিত প্রত্যেকে কোনোবা এজন সিকিউরিটিক নম্বর রাখে নাই যে এনেকা হয়েছে খবর দিবলে। এই বক্তাখিন কারণে আমি এটা সমগ্র আমি কাছাড় জেলার যানকিটা শহর আমার এটা বর্ধিত পরিসর যেখানে এপার্টমেন্টের আমি এস পার বাইলস হয়েছে নাই তার কারণে আমি এটা ম্যাজিস্ট্রেট এনকোয়ারি দিই। জনধন অ্যাকাউন্ট খুলে দেওয়ার নাম করে আমজনতার কাছ থেকে হাজার হাজার টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠল। অভিযোগে জানা গেছে উধারবন্দ বিধানসভা কেন্দ্রের আরকাটিপুর জিপিতে প্রায় চারশোটি পরিবারের কাছ থেকে এই অর্থ আত্মসাত করেছেন বিধায়ক মিহিরকান্তি সোম, ঘনিষ্ঠ বিজেপি নেতা মাসুক আহমেদ। মাসুক প্রতিটি অ্যাকাউন্টের বিপরীতে তাদের কাছ থেকে পাঁচশো টাকা করে আত্মসাত করেন বলে অভিযোগ করেছেন জনতা। জনগণের আরও অভিযোগ, তিন বছর আগে মাসুক ১৫ লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে বলে তাদের কাছ থেকে এই অর্থ নিলেও আজ অবধি অ্যাকাউন্টে টাকা ঢোকা তো দূরের কথা, তাদের অ্যাকাউন্টে তৈরি হয়নি। টাকা ওকা নিল, জমা দিলাম, কাগজ দিল না, পয়সাও ঢুকবো কইছে, এটাও পাইলাম না। আজকে তিন বছর থাকি বেশি হয়ে গেছে, এখন আমার কোনো খবর নাই। পাঁচশো পাঁচশো টাকা দিছি, আমরা জিরো অ্যাকাউন্ট বানিয়ে দিছে না। হ্যাঁ, আমরা কইছে তোমার পয়সা অমাইব, তারা আমরা পয়সা অমায় না। আমরা যে তো কষ্ট করিয়া মাটি বকিয়া আমরা যে পয়সা দিছি, মাসুক তো আমরা দিছে না দাদা। আজকে তিন বছর আগে টাকা পয়সা দিয়ে আমরা জিরো অ্যাকাউন্ট বানাইছে না। তাই কিতা কই আনিছে টাকা? জিরো ব্যালেন্স বানাইতে করে অ্যাকাউন্ট। হ্যাঁ, পয়সা অমাইব কইছে, ওখানে পয়সা নাই। মানে অ্যাকাউন্ট হয়েছে না? অ্যাকাউন্ট হয়েছে না, হয়েছে না, কিচ্ছু হয়েছে না, ফটো ছোট সব দিছি আমরা। ফেসবুকে সরকার ও হিন্দু ধর্মবিরোধী পোস্টের জন্য শিলচর ডিসি কলেজের অতিথি প্রভাষক সৌরদীপ সেনগুপ্তকে গ্রেফতার করল শিলচর পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ, ১৫৩ এ এবং ৫০৭ ধারায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার ডিসি কলেজের একদল পড়ুয়া সৌরদীপবাবুর বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন আপত্তিকর পোস্ট ও মন্তব্যের জন্য সদর থানায় একটি মামলা দায়ের করে। কলেজ চত্বরের সামনে বিক্ষোভ দেখিয়ে ছাত্ররা তাদের কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক সৌরদীপকে দেশদ্রোহী আখ্যা দেয়। ছাত্রদের অভিযোগ, সৌরদীপ সেনগুপ্ত বেশ কিছুদিন থেকেই সনাতন ধর্মের বিরুদ্ধে কটূক্তি করে যাচ্ছেন, এমনকি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি গণহত্যাকারী বলেও অভিহিত করেছেন। তার এই সব জনবিরোধী পোস্টের জন্য সমাজে হিংসা ছড়াচ্ছে বলে ছাত্ররা মনে করে। এছাড়া সাম্প্রতিক রাজধানী দিল্লির সাম্প্রদায়িক হিংসার পরিপ্রেক্ষিতে তার প্ররোচনামূলক মন্তব্য ও পোস্ট সমাজে অশান্তির সৃষ্টি করতে পারে। তাই সৌরদীপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কলেজ পড়ুয়ারা মামলা দায়ের করে, যার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতেই সৌরদীপকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন পুলিশ কর্মীরা। করিমগঞ্জ বাজারে ছড়া পুলিশের সাঁড়াশি অভিযানে আটক চারটি সেগুন ভর্তি ট্রাক। ট্রাকগুলো মিজোরাম থেকে আসছিল। অভিযানের নেতৃত্বে ছিলেন বাজারে ছড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক। শুক্রবার রাতে ট্রাক আটকের এ খবর ছড়িয়ে পড়লে ওই আধিকারিকের কাছে ছুটে যান সংবাদ মাধ্যমের কর্মীরা। তারা ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে ট্রাক আটক সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে লোয়ারপোয়া আঞ্চলিক বন আধিকারিকের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনিও কোনো মন্তব্য করতে রাজি হননি। এখন প্রশ্ন উঠছে, যদি ট্রাকগুলো বৈধ হয় তাহলে পুলিশ কেন আটক করল? কেনই বা পুলিশ এবং লোয়ারপোয়া আঞ্চলিক বন আধিকারিক কোন মন্তব্য করতে অরাজে? কিভাবে বা চার চারটি গেট পার করে এখানে এসে পৌঁছলো ট্রাকগুলো? তবে কি ঘটনার আড়ালে লুকিয়ে রয়েছে কোনো রহস্য? প্রশ্ন থেকে যাচ্ছে। গ্রাহক সুরক্ষা সমিতির ২৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার শিলচরে এক সভার আয়োজন করা হয়। এতে বছরব্যাপী অনুষ্ঠানের রূপরেখা তুলে ধরেন সমিতির স্থায়ী সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী। সুরেন্দ্র কুমার ভট্টাচার্যের পৌরোহিত্যে আয়োজিত সভায় জানানো হয়েছে, জেলায় গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়াতে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। আগামী ১৫ মার্চ বিশ্ব ক্রেতা অধিকার দিবসে গ্রাহক সুরক্ষা সমিতির বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হবে। পরবর্তীতে থাকবে সচেতনতা সভা, আলোচনা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, স্বাস্থ্য শিবির, রক্ত
রক্তদান শিবির ইত্যাদি। এছাড়া বর্ষব্যাপী কর্মসূচির বিশেষ অঙ্গ হিসেবে অবশ্যই থাকবে নানা রঙের সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ব্যাপারে বিপ্লববাবু সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি সমিতির কর্মসূচিগুলি সফল করে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। গত নভেম্বর মাসের আপনার 14 তারিখ আমরা একটা সভা ডেকেছিলাম মধ্যসভার সাংস্কৃতিক সংস্থার সভাকক্ষে। সেখানে 28 জন নাগরিক সভা ডেকেছিলাম। সেখানে 28 জন শহরের বিশিষ্ট ব্যক্তি, ওরা আমাদের সংগঠনের বাইরে, ওরা উপস্থিত ছিলেন এবং সেখানে সিদ্ধান্ত আরো বৃহত্তর বিরোধ করে করে আপনার সভা ডেকে, নাগরিক সভা ডেকে, যাতে এই কমিটি তৈরি করা হয়। বিদ্যালয়ের জমি নিজের বলে দাবি করে নির্মীয়মান ভবনে হামলা চালালো দুষ্কৃতীরা। তারা ভেঙে চুরমার করে দিয়েছে বিদ্যালয়ের সীমানা দেওয়াল। এতে গুরুতর আহত হয় 2টি কোচি ছাত্র। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ পলটহর পঞ্চায়েতের আওতাধীন ভৈরবনগর গ্রামে। রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত আলমছড়া প্রাথমিক বিদ্যালয়ে চলছিল পাকা স্কুল ভবন নির্মাণের কাজ। ঠিক ওই সময় ফকরউদ্দিন নামে এক ব্যক্তি বিদ্যালয়ের জমি নিজের বলে দাবি করে নির্মীয়মান দেওয়াল ভেঙে দেন। এমনকি ফকরউদ্দিন ছাত্রছাত্রীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছেন বলে অভিযোগ। এতে আহত হয়েছেন 2 জন ছাত্র। ঘটনার পরিপ্রেক্ষিতে ফকরকে অভিযুক্ত করে রাতাবাড়ি থানায় দায়ের করা হয় মামলা। তবে পুলিশ তদন্তে নামলেও এখনো অবধি অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়নি তারা। আমরা জেপির প্রেসিডেন্ট লইয়া, মেম্বার লইয়া, কাউন্সিলর লইয়া, আমরা সম্পূর্ণ সারা গার্জিয়ান লইয়া আমরা কাজ আরম্ভ করছি। কালকে তার লাগা দাবি করিয়া হে আই আমরা সম্পূর্ণ সারা কাজ ভাঙ্গিয়া শেষ করি বলাইছি। আমরা গিয়া থানাত কেস দিছি ও আমরা অক্টার প্রধান শিক্ষক ফখরউদ্দিন নামে একজন লোক 128 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারটা দখল করে লইছে। এখন স্যার আমার আলমছলা স্কুলটাও সে দখল করতো। গতকাল আমার স্কুলের মিস্ত্রিরা কাজে আসলো, আমিও সঙ্গে ছিলাম। মিস্ত্রিরে দা এবং লাঠি দিয়া তাড়া করায় এদেরকে কুদাকুদি করছে, আমারে প্রাণহাতি হামলা করছে। আজকে সে আমার বাচ্চারা ইউরিনিল গেছিলো ফর্সা পড়তো, সেখানে উনার স্ত্রী শরুফদান বিবি এবং বদরুদ্দিন নামে জৈনিক এরা পাথর দিয়া পাথর ছুড়ছে এদেরকে, এদের উপরে নাই। গতকাল আমি একটা এজার দিছি, এজার দেওয়ার পরে রাত্রে আইয়া পুলিশ এই জায়গাটারে তদন্ত করছে। তদন্ত করার ফলে আজকে বাচ্চারা ইউরিনিয়ে গেছে ফর্সা পড়তো, আমার বাচ্চারার উপরে সে প্রাণহাতি হামলা করছে। এই তখন বাচ্চা গাইলা হিলাড়া কলোনি এলাকায় মদ গাঁজার সেবন ও বিক্রি বন্ধ করা, মাতালদের দৌরাত্ম বন্ধ করা, নারীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সহ 6 দফা দাবির পরিপ্রেক্ষিতে কাটিগড়া সার্কেল অফিসার ও কাটিগড়া ওসিকে এক সনদপত্র তুলে দিল নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। পরে সমিতির কাটিগড়া শাখার সদস্যরা এ নিয়ে আমার বাংলার ক্যামেরায় অভিযোগ করেন। মেয়েরা একটু বাইরেতে পারতেছে না, কোনো না কোনোভাবে কোনো একটা বাজে কাজের শিকার হইতেছে তারা। এছাড়া ঘরের ভিতরে এই যে মদ তীর ড্রাগস জুয়ার কুফলগুলি, একটা ঘরে দেখা যাচ্ছে যে বাবাও মদ খায়, ছেলেও মদ খায়, দাদুও মদ খায়। এইভাবে যদি একটা সংসার চলতে থাকে, এটা তো একটা সংক্রামক রোগের মতো পুরা এরিয়াটাই বিষাক্ত হইয়া উঠতেছে। তো এই অব্যবস্থা থেকে আমরা কীভাবে বাঁচতে পারি, এ লেগে আজকে আমরা এখানে প্রশাসন বা এখানে যে সার্কেল অফিসারের কাছে আমরা আইছি, আবেদন রাখতেছি। আগেও দেওয়া হয়েছে, এমনকি এই এলাকার মহিলারা শিলচরও গেছে, আমরা ডিসির কাছে আবেদন রাখছি, এসপির কাছে আবেদন রাখছি প্রথম 2-4 দিন। কিন্তু আবেদন রাখার পরেই দেখা গেছে যেইমাত্র তারা আবার তারা লোকেলে ঘুরিয়ে আইছে, ঠিক ওই সময়ে তারারে নানা রকম হুমকি, প্রাণ সংশয়ের হুমকি, মারা পিটা, বা মেয়েরা যারার ঘরও আছে তারা গিয়া তারা ভয়ে জড়োসড়ো ইয়া করছে। কিন্তু বর্তমান সময়ে যে আমার দেখা গেছে যে হিন্দুরা যে কোনো উৎসব, উৎসবের আগেই একটা যেমন এটার একটা বিরাট বাড়বাড়ন্ত দেখা যায়। তো আজকে আমরা এখানে আইছি, আগামীতে হোলি উৎসব, হোলি উৎসব আপনারা বুঝতেই পারেন যে একটা কীরকম একটা ইয়ে হইতে পারে। তো আমরা আগম একটা সতর্ক লিগা যে এখানে প্রশাসন যাতে যায় এখানে শান্তি শৃঙ্খলা বা ওই সময়ে যাতে কোনো অপ্রীতিকর কার্য না হইতে পারে, এটা বাড়তে বাড়তে কী রূপ হইতে পারে, মানুষের প্রাণ যাইতে পারে। তো এই সমস্ত এলাকায় এখানের মহিলারা আইছে।
62তম জন্মদিনে নেত্রদানে অঙ্গীকারবদ্ধ হলেন শালগঙ্গার প্রাক্তন শিক্ষক হিমাংশু শীল ও স্ত্রী অনিতা শীল। উধারবন্দে নিজের বাড়িতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে নেত্রদানে অঙ্গীকারবদ্ধ হন তারা। অনুষ্ঠানে সক্ষম সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন মিঠুন রায় ও শিলচর মেডিকেল কলেজের আই ব্যাংকের পক্ষে শিল্পী দাস। তাদের এই মহৎ পদক্ষেপকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন এদিন। কিন্তু কর্ণিয়া অন্ধত্ব এমন একটা অন্ধত্ব যেটা জন্মগত কেউরোর হয়, আর অথবা জন্মের পরে অনেক সময় অনেক মানুষের চোখে চুন পড়িয়া বা এই ধরনের কোনো আগুনের লুক্কা লাগিয়ে এই ধরনের ইনফেকশন থেকে কর্ণিয়া ধ্বংস হইয়া মানুষ অন্ধ হয়। তো আমাদের শিলচর মেডিকেল কলেজে প্রায় 10 জনের উপরে নাম নথিভুক্ত আছে যারা আমরা মৃত্যুর পরে, আজকে যেমন উনি সই করে গেলেন আজকে আমরা চোখ নেব না, মৃত্যুর পর ওনার পরিবার থেকে শিলচর মেডিকেল কলেজের আই ব্যাংক আমরা গঠন করেছি, সেখানে যদি খবর দেওয়া হয় আমরা 6 ঘন্টার ভিতরে এসে সেই চোখের উপরের যে কালো যে জায়গাটা, সেই কালো উপরের জায়গাটি জল জল ভাব করে একটা পলিথিনের লেয়ারের মতো থাকে, সেটাকে কর্নিয়া বলে। সেই কর্নিয়াটাই আমরা শুধু নিয়ে যাব, বাকি চোখ আমরা নিয়ে যাই না। অনেকে বলে চক্ষুদান, সবাই ভাবে বুঝে পুরো বলটাই তুলে নিয়ে যায়, তো বল নেওয়া হয় না, শুধু উপরের পলিথিনের লেয়ারের মতো কর্নিয়া অংশটাকে নিয়ে যাওয়া হয়। রক্তদানের আরেক নাম জীবনদান। সমাজে রক্তদানের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং সচেতনতা জাগাতে নিরলস কাজ করে যাচ্ছে শিলচরের সামাজিক সংস্থা স্মাইল। রক্তদান আন্দোলনের স্বীকৃতি স্বরূপ এবার স্মাইলের মুকুটে এলো নতুন পালক। 2020 সালের জাতীয় সম্মানে ভূষিত করা হলো স্মাইলকে। বারাণসীর সাধনা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কাশী বিশ্বনাথ ব্লাড কমান্ডার সম্মেলনে এই সম্মান জানানো হয়েছে। গত 26 ফেব্রুয়ারি আয়োজিত অনুষ্ঠানে স্মাইলের পক্ষে সুরজিৎ সোম পুরস্কারটি গ্রহণ করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন, সংস্থার জাতীয় সভাপতি কমলেশ সিং গৌতম সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই অনুষ্ঠানে দেশ বিদেশের মোট 101টি স্বেচ্ছা রক্তদান সংগঠনকে সম্মান জানানো হয়। আসামে স্মাইল ছাড়াও দ্য হিউম্যানিটিও এই সম্মান লাভ করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। ভয়াবহ অগ্নিকাণ্ড শিলচরে, অম্বিকাপুরটির ফ্ল্যাটে জীবন্ত দগ্ধ হয়ে শিশুর মৃত্যু। হিন্দুত্ব বিরোধী পোস্ট, গ্রেফতার জিসি কলেজের অধ্যাপক সৌরদীপ সেনগুপ্ত। জনধন অ্যাকাউন্টে প্রতারিত 400 পরিবার, মিহির ঘনিষ্ঠ মাসুকের দিকে আঙুল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।